গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ফিটফাটে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে করছি ওয়েলকাম। তো সকাল 7:30 বাজে, 5:30 ঘুম থেকে উঠে আমি আমার হাজব্যান্ড বসে আছি, একদম লিটারালি মানে দুজন দুজনের দিকে তাকাচ্ছি, একবার ওয়েদারের দিকে তাকাচ্ছি। মানে এমন বৃষ্টি হচ্ছে, চারিদিক অন্ধকার, মাঝে মাঝে কারেন্ট থাকছে না, বাজ পড়ছে, মানে একটু যে গাছের থেকে গিয়ে ফুলটুকু তুলবো সেইটুকু অবধি অবসর নেই, এমন বৃষ্টি হচ্ছে। মানে এই বৃষ্টি ছাতায় মানারও বৃষ্টি নয়। মানে আমার তখন খুব টেনশন হচ্ছে, কারণ 9টা নাগাদ ঠাকুরমশাই চলে আসার কথা, 7:30 বাজে, মানে কিভাবে যে কি হবে, মানে আমার কিছু মাথাই আসছে না। একটু দুধের ব্যবস্থা করতে হবে, দুধ লাগবে, মানে কোনোভাবে বেরোনোর উপায়ই নেই। কি যে হবে, মানে এখনও যে কীভাবে এগোবো আর কি কাজটা, তো মানে সেটা নিয়ে ভাবছি। অন্যদিন পুণ্যি মোটামুটি 6:45-7টার মধ্যে ঢুকে যায়, আজকে পুণ্যিও আসেনি, আর আসবে কী করে, কারণ এই বৃষ্টি তো হচ্ছে, বুঝতেই পারছি এই বিভৎস বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বেরোনোটা পসিবলই না। তো আমি গিয়ে ঠাকুরের মানে সব জিনিসপত্রগুলো ঘরটর ভালো করে মুছে টুছে ঝেড়ে মুছে টুছে এলাম আর কি, বাসি ঘরটা করে ফলটল আস্তে আস্তে ওই ঘরের বেসিনে আস্তে আস্তে ধুয়ে টুয়ে নেবো, এইটুকু আস্তে আস্তে এগোই, একটু থামলে পরে ফুলটুল তুলতে হবে, মানে তারপর আস্তে আস্তে প্রসেস, জানি না। মানে ঠাকুরমশাই যদি চলেও আসে 9টার মধ্যে তাহলে একটু ওয়েট করতে হবে। এদিকে মানে কি বলবো, গতকাল মাঝরাতের থেকে মোটামুটি 3:30 থেকে আমার একটা বিভৎস অস্বস্তি হচ্ছে, মানে এতটা গ্যাস ফর্ম করেছে না, মানে কি বলবো, এত অ্যাসিডিটি হচ্ছে, এত বমি হচ্ছে, মানে এত বমি হচ্ছে বলবো না, দুবার অলরেডি সকাল থেকে আমার বমি হয়েও গেছে, মানে শরীরটা ছেড়ে দিয়েছে। একে তো টেনশন হচ্ছে বৃষ্টির জন্য, তারপর এই অসুবিধা উপোস আছি, আর কি বলি। যাই হোক, সব কিছু ঠিক হবে, দিন বাড়ার সাথে সাথে সব কিছু সিচুয়েশনও ঠিক হবে আশা রাখছি, গণপতি বাপ্পা মোরিয়া। তো এবার যাই, আস্তে আস্তে যতটুকু এগোনো সম্ভব সেটুকুই করি আর কি। স্নান টান করে একদম পুজোর জোগাড়ের জন্য চলে এসেছি, নতুন একটা জামাও পরেছি, যদিও মানে এটা পরে পুজো করবো না, জোগাড় টোগাড়গুলো করে নিই তারপর শাড়িই পরবো। কিন্তু বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, একদম মুষলধারে। এবার পুরোপুরি ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে নিই, তারপর ঠাকুরের লুক দেখাচ্ছি। সেরে শাড়ি ফাড়ি পরে নিলাম, কিন্তু এখনও ঠাকুরমশাইয়ের পাত্তা নেই, কারণ ওই একমাত্র কারণ হলো বৃষ্টি। এত বৃষ্টি হচ্ছে, মানে কারো পক্ষেই বাড়ি থেকে বেরোনোটা খুব মানে টাফ। তো আর কি এখন ওয়েট করি যতক্ষণ না আসেন। আমার তো ওই পাশে সব জোগাড় ফোগাড় হয়ে গেছে, এবার ঠাকুরমশাই এলে পুজোতে বসবেন। এই জাস্ট বেরোলেন, আমি এখন ওই নৈবেদ্যটা মাখছি, জানি না মানে প্রসাদ খেতে কে কে আসতে পারবে এই বৃষ্টিতে, ওই সব বাড়িতে একটু প্যাক করেই পাঠিয়ে দেবো, আর কিছু উপায় নেই। তো এখন এই নৈবেদ্যটা মাখছি। সবাইকে প্রসাদ টোসাদ দিলাম, দিয়ে আমি যে রাবড়ি নিয়ে বসেছি আর কি, গণেশ ঠাকুরের রাবড়ি বড় মানে ক্ষীর জাতীয় জিনিস আর কি, খুব প্রিয়, বাড়িতে বানানো পসিবল হয়নি এই ঝড় বৃষ্টি, মানে
ইলেকট্রিসিটির এইরকম সমস্যা, তো সব মিলিয়ে ওটা মানে বাড়িতে কোনোভাবে আমি করতে পারতাম না। অতক্ষণ দুধ জাল করে করে দোকান থেকে রাবড়ি নিয়ে এসেছি। আশা করি গণেশ ঠাকুরের নিশ্চয়ই খেতে ভালো লেগেছে, মানে আমি খেয়ে বলছি আমার কোয়ালিটি খুব ভালো। তো আপাতত এটাকে আমি ফিনিশ করি, তারপর আবার দেখা হচ্ছে। আবার দেখা হচ্ছে রাত 8টায়। আর আজকে বিকেলে আমি একটু স্কুলে গিয়েছিলাম, আর আজকে স্কুলে যাওয়ার একটা বিশেষ একটা রিজন ছিল। মানে স্কুল, আমার স্কুলকে আমি গত 2 বছর আগে একটা গণপতির মূর্তি গিফট করেছিলাম। তো আমি চেষ্টা করি আর কি বছরের 2 দিন, পয়লা বৈশাখের দিন আর এই গণেশ চতুর্থীর দিন, একটু নিজের মতো করে যতটুকুই পারি আর কি একটু ফুল জল দিয়ে মানে একটু দিয়ে আসা আর কি ঠাকুরকে। তো সেটার জন্যই আমি বিকেলবেলা একটু গেছিলাম, একটু লাড্ডু একটু ফল টল ফুল দিয়ে মানে একটু সন্ধ্যাবেলা আরতি টারতি করে এলাম আর কি। তো মানে আজকে স্কুল টাইমের মধ্যে তো আমার ওই সময় যাওয়া পসিবল হয়নি, বাড়ির পুজোর ঝামেলাটা ছিল। তাছাড়াও স্কুল টাইমে রানিং টাইমে স্টুডেন্টসরা থাকে, সেই টাইমে এই কাজগুলো করা পসিবল হয়ে উঠতো না, মানে আমি ফ্রি থাকলেও। তো সেই জন্য আমি বিকেলবেলাতেই গেছি। আর বুঝেনি যে একটা মানে প্রফেশনাল জায়গায় একটা ব্যারিয়ার থাকে, সব কিছু সেভাবে মানে দেখানো পসিবল হয় না। আমি ছবি তুলে এনেছি, আমি সেটা আপনাদের দেখিয়ে দেব। আর মানে বিকেল থেকে সেভাবে ব্লগ করা হয়নি, তার আরেকটা কারণ হলো মানে দুপুরবেলায় আমি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তবে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর থেকেই শরীরটা আবার মানে বেশ খারাপ হয়ে গেছে আর কি। মানে যেটা বললাম আর কি, সকালবেলায় তো একটা প্রবলেম হচ্ছিলই, তারপর বেশ খানিকক্ষণ উপোস গেছে, তো সব মিলে একটু ঘেটে গেছে আর কি শরীরটা। তবুও যাই হোক না কেন, শরীর একটু খারাপ হয়েছে ঠিকই, কিন্তু মন কিন্তু আজকে আমার সম্পূর্ণ চনমনে আছে। কারণ আজকে আমার প্রাণের ঠাকুরের পুজো, আমি খুব মানে আস্থা রাখি গণেশ ঠাকুরের ওপর। মানে এত মানে আমার গণেশ ঠাকুরকে দেখলেই এত পজিটিভ ফিল হয় না, মানে কী বলবো, আমার সেজন্য মনে হয় কি আমার কোনো নিয়ম আচার কিচ্ছুর দরকার নেই, ঠাকুরের সাথে অটোমেটিক্যালি আমি একটা কানেকশন বিল্ড করতে পারি। তো সেটাই সব থেকে বেশি জরুরি, আর সেটা আজকে আমি পেরেছিও। মানে শরীর যাই খারাপ থাকুক না কেন, মানে যেইটুকু আমি ভেবেছি যে আমি নিজের মতো যতটুকু করতে মানে পারবো, ঠিক আমি ততটুকু করতে পেরেছি। তো বুঝতেই পারছেন শরীরটা ঠিকঠাক নেই, এখন আবার একটু রেস্ট নেবো, কারণ কিছুক্ষণ আগে এলাম, একটু শুতে হবে আমাকে, মানে ভালো লাগছে না। রাতে অল্প কিছু খেয়ে ঠেয়ে আবার শুয়ে পড়বো আজকে। মানে আর আমি ব্লগের দিকে মানে যাচ্ছি না, আর মানে আজকে আমার মেন কন্টেন্ট এটাই ছিল, পুজোটাকে ঠিকঠাক মতন মানে ঠাকুরের সাথে যে কানেকশনটা পুজোটা সেটাকে ঠিকঠাক মতো দেখানো, সেটা হয়েছে। এবার আগামীকাল আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, ফিটফাটকে সাবস্ক্রাইব করবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফিটফাট গণপতি বাপ্পা মোরেয়া।